এক বছরের বালকের খেলার সঙ্গী বিষধর সাপ। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এক বছরের এক বিস্ময় বালকের কাণ্ড দেখলে আপনিও চমকে উঠবেন। রথি মহারথীদের মাত করে গোটা বিশ্ব এখন হতবাক হয়ে উপভোগ করছে এই বিস্ময় বালকের কীর্তি। তার বয়স মাত্র এক বছর, এখনো কথা বলতে শেখেনি জন হ্যারিস। টলমল পায়ে কিছুদিন হয়েছে সে হাঁটতে শিখেছে, ইতোমধ্যেই পছন্দের খেলার সঙ্গীও পেয়ে গিয়েছে জনসন। তবে জনসনের প্রিয় খেলনার বস্তুটি হল একটি সাপ, আর সেই বিষধর সাপ নিয়ে খেলা করাটাই তার অভ্যাস হয়ে গিয়েছে। শুধু সাপের সঙ্গে খেলা করাই নয়, সাপকে জড়িয়ে ধরে ছবি তোলার ক্ষেত্রেও বেশ পটু এক বছরের জনসন। বিষাক্ত সাপের মাথায় চুম্বন দেয়া থেকে শুরু করে বাগান থেকে সাপ ধরে এনে বাবাকে উপহার দেয়াই জনসনের এখন প্রতিদিনের কার্যকলাপ। খুব সহজেই বিভিন্ন প্রজাতির বিষধর সাপ ধরার কায়দা রপ্ত করে ফেলেছে সে। কোন উপকরণ ছাড়াই খালি হাতে এক মুহূর্তে সাপকে কাবু করার কৌশল জেনে গেছে এক বছরের জনসন। ইতোমধ্যেই গোটা বিশ্বের কনিষ্ঠতম সাপ ধরাতে উস্তাদ হয়ে উঠেছে সে। খুদে জনসনের দৈনন্দিন ক্রিয়াকলাপের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। বিস্ময় বালকের ভাইরাল ভিডিও এখন বেশ আনন্দ নিয়েই উপভোগ করছে সমগ্র বিশ্বের জনতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের মাঝে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।